প্রথম লাড্ডু ছালার মোটামুটি আধ ঘন্টা পরই খেয়েছে। ভিউয়ার্সগণ, আবার ঘর পুকুরে এসেছি, ছিপ ফেলব। মোটামুটি টোপ রেডি হয়ে গেছে, একটু ঘি, বাটার, ঘরে তৈরি তেল, নাকল ছাঁ তেলও দেওয়া হচ্ছে ল্যাপিং হিসাবে। কিছুদিন পর আবার এসেছি, মোয়া ল্যাপিং দেওয়া হচ্ছে, পুকুরে ছিপ ফেলব। প্রচুর জল হয়ে গেছে, দেখা যাক কিছু মাছ আজকে হিট করতে পারি কি না, আপনাদের কাছে আপলোড করে দেওয়া হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, দয়া করে লাইক এবং কমেন্ট করবেন। টোপ তৈরি, ল্যাপিংও দেওয়া হয়ে গেছে, যাবতীয় তেল ঘি বাটার দেওয়া হয়ে গেছে, এবার ছোড়া হবে। একটু টোপ ছুড়ে দেওয়া হবে, পুরো একদম এই তোমার গা ধরে দিয়ে আমরা ওয়েট করব, দেখি মাছ হিট হয় কিনা। টোপ ছুড়ে দেওয়া হয়েছে, ভিয়ারসন বৃষ্টির দিনে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরের পুকুরে আজকে আবার বসলাম। যথারীতি আশাহত হয়নি, একটা মাছ হিট হয়েছে, সম্ভবত কাতলা মাছই হবে এবং ভালো সাইজের, দেখা যাক। মাছটি খেলাচ্ছে অনল আবেদিন, ওদিকে মার রে মার, কাতলা মাছ, কাতলা ভালো সাইজে কাতলা, আস্তে আস্তে খেলো আস্তে আস্তে। ভরা বর্ষা, জল থই থই করছে পুকুরে, প্রথম লাড্ডু ছালার মোটামুটি আধ ঘন্টা পরই খেয়েছে। দেখা যাক কি কর মাছটি, পুজো টানাটানি করছে পুকুরে, জল থই থই করছে, মাছ কাছে চলে এসছে, জোর টানাটানি করছে,
অনেকটা কাদা চলে আসছে, এবার তুলে নেওয়া হবে। হ্যাঁ, লাড্ডু মানে টোপ ফেলার আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই মাছটি হিট হয়েছে। ভালো সাইজের কাতলা, পুকুরে এখন ভালোই মাছ খাচ্ছে। ইয়াসন দেখুন, জল থই থই হচ্ছে চারিদিকে, অনেকটা জল বেড়ে গেছে। একটু তোলো ভিউয়ার্সগণ, এই সাইজের মাছ পুকুরে এখন হিট হচ্ছে। ভালো সাইজের মাছ, সুন্দর সাইজের মাছ। সমগ্র ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই মাছটি এক্ষুনি হিট হয়েছে, ভালো সাইজের কাতলা। মাছটা কয়েক হলো।